আবরার জামিল আপনি লিখেছেন ঢাবি টিএসসিতে একজন নারী ব্লাউজহীন শাড়ি পরেছেন এবং তিনি বলেছেন যে এর দ্বারা তিনি মূলত দাদি নানীদের থেকে পাওয়া সংস্কৃতি অনুসরণ করেছেন জনসম্মুখে এমন উন্মুক্ত হওয়া কি সত্যি এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি ভাই আপনার মোটেও এটি বৃদ্ধা এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি নন নয় আমাদের দাদি নানি আমার নানি এখনও বেঁচে আসেন দাদি মারা গেছেন আমি তো আমার দাদি নানিকে কখনো এরকম দেখিনি আরও অনেক বৃদ্ধা দেখেছি আমার পরিবারে আমার আশেপাশে আমি তো এরকম দেখিনি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে এমনটি ঘটেনি তা না একেবারে মানে কেউ পড়ে না তা নয় বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে হয় কিন্তু সেটি হয় হয় অনেক কারণে এর ভিতরে একটা হলো যে হয়তো দারিদ্রের কারণে অনেক বেশি পরিমাণ ব্লাউজ নাই দ্বিতীয়ত হলো বয়স অনেক বেশি হয়েছে বয়স বেশি যখন হয় তখন পর্দার বিধানটা তাদের ক্ষেত্রে অনেক শিথিল হয় সেই একটি ব্যাপার এখানে আছে এখন একজন তরুণী তিনি যদি বৃদ্ধার মতো শাস্তে চান তার মতো হতে চান তাহলে সেটি মূর্খতা অগ্রণতা ছাড়া কিছুই নয় বাঙালি নারী হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মাথায় কাপড় দেয় এই যে মেয়ে কাজটা করেছে সে কি মাথায় কাপড় দেয় সে কি মাথায় ঘোমটা দেয় বাঙালি নারী তো ঘোমটা দিতে অভ্যস্ত এবং এটা বাঙালি নারীর সংস্কৃতি সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে অর্থাৎ ধর্মীয় বিধানের বাইরেও এটা বাঙালি নারীর কালচার বলতে পারে সংস্কৃতি বলতে পারে ঢেকে ঢুকে থাকে শালীন পোশাকে থাকে বাঙালি নারী অতএব এই বিষয়টি পরিপূর্ণভাবেই ধসাপূর্ণ এবং এটি তার ভ্রান্ত ধারণা যে দাদিনানিরা সবাই ব্লাউজ ছাড়াই থাকতেন আর যদি থাকেও তাহলে সে দাদিনানি হোক তারপর থেকে কথা বলবে সে কি দাদিনানি সে তো ইয়াং মেয়ে একজন ইয়াং মেয়ে তার ফিতনার্শ আশঙ্কা একজন বৃদ্ধা মানুষের ফিতনায় পড়ার আশঙ্কা দুটি কি এক দুটি এক করে দেখার সুযোগ আছে অন্য সব ক্ষেত্রেই সে দাদিনানিকে ফলো করে আর বিষয় হল যে দাদি এরকম যদি কাপড় কখনো পরার প্রয়োজন হয়েছে ব্লাউজ ছিল না কিংবা গরমের আতিশয্যে বয়স বেশি হয়েছে এখন পর্দার বিধানে শীতলতা তার জন্য আছে কিছুটা নানান কারণে যদি এরকম কেউ করেও করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করে কি তারা জনসমক্ষে এসে বেরিয়েছেন কখনো যদি না হয়ে থাকে